বন্ধুরা, চারিদিকের পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আমরা কিন্তু এখন এমন একটা সময়ে চলছি, প্রত্যেকেরই মাথার ভেতরে বিভিন্ন চিন্তা ঘোরাফেরা করছে। এর ফলে কি হচ্ছে, সামান্য কিছুতেই আমরা রেগে যাচ্ছি, আবার অনেকে খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকে বলবো রাগ সংযত করার উপায়, কথায় কথায় রাগ না করে রাগ সংযত করার উপায় নিয়েই আজকে বলবো। তো চলুন দেখে নিই সেই উপায়গুলি কি কি। দুঃখ, ভালোবাসা, হাসির মতোই আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া রাগও। অন্যান্য সমস্ত আবেগের মতো স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের মধ্যেই রাগ থাকে, আর তা নানা সময়ে প্রকাশ পায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রেগে গেলে বহু সময় এমন অনেক কাণ্ড ঘটিয়ে ফেলে যা সে হয়তো আসলে করতে চায়নি। তাই রাগ সংযত করার পদ্ধতিগুলোও জেনে রাখা দরকার। কোনো কাজ করে ফেলার পর হয়তো সেই ব্যক্তি ক্ষমা চেয়ে নিতে পারেন, কিন্তু সেই মুহূর্তে তিনি যে কাণ্ড ঘটিয়ে ফেলেছেন সেগুলো আর ফিরিয়ে নিতে পারবেন না। তাই চলুন জেনে নিই কোন কোন পদ্ধতিতে নিজের রাগ সংযত করবেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন অনেক মানুষই রয়েছেন যারা কথায় কথায় রেগে যান। এক্ষেত্রে কথা বলার আগে একবার ভেবে দেখার পরামর্শ দিচ্ছেন তাঁরা, কারণ রাগের কারণে অনেক সময়ই অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। রাগের মুহূর্তে এমন অনেক শব্দ বা বাক্য মানুষ ব্যবহার করে থাকেন যা শুধুমাত্র রাগের মুহূর্তেই বলা সম্ভব। তাই অনেক রেগে থাকার পরও কথা বলার সময় একবার ভেবে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। আরও জানাচ্ছেন, রাগের মুহূর্তে অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ার সময় চুপ করে থাকা দরকার। রাগ সংযত করার ক্ষেত্রে সেই মুহূর্তে চুপ করে থাকলে মস্তিষ্ক ধীরে ধীরে ফের সঠিক জায়গায় আসতে শুরু করে। এর জন্য ধৈর্য বৃদ্ধির প্রয়োজন। এক্ষেত্রে নিয়মিত প্রাণায়াম করার পরামর্শ দিচ্ছেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের কারণেও হরমোনের প্রভাবে রাগ তৈরি হয়। নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং সঠিক লাইফস্টাইল মেনে চললে তা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। হয়তো কোনো পরিস্থিতিতে খুব রেগে গিয়েছেন, সেই পরিস্থিতিতে 1 থেকে 100 কিংবা 100 থেকে 1 পর্যন্ত গুনতে থাকুন। ওই পরিস্থিতি ছেড়ে অন্য কোথাও গিয়ে হালকা কোনো মিউজিক চালিয়ে শুনতে পারেন। রেগে যাওয়ার মুহূর্তে কথা বলা বন্ধ করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বন্ধুরা, ভিডিওটি দেখে রেগে না গিয়ে অবশ্যই একটু শান্ত মাথায় ভাবুন এবং যেগুলো বললাম সেগুলো আপনি নিজে মেনে চলুন। দেখবেন এই রাগ কিন্তু কথায় কথায় আর হবে না, এবং এই রাগ না হলে আপনার শরীর দীর্ঘায়ু হবে। কারণ আপনি যখন রেগে যাচ্ছেন তখন আপনার শরীরের প্রেসারের ওঠানামা শুরু হচ্ছে এবং সেখান থেকে একটি ভীষণ বাজে পর্যায়েও চলে যেতে পারে। তো বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।